আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা তৃতীয় সেগমেন্টে সাধারণত আলোচনার জন্য আমরা বরাদ্দ রাখি, যথারীতি আজকেও আমরা আলোচনার জন্য বরাদ্দ রেখেছি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে শয়তানিক ফ্রেম। আমি অধীর আগ্রহ অপেক্ষায় আছি, আমরা চলে যাচ্ছি শেখের কাছে বিষয়টি আসলে কি উদ্ঘাটন করার জন্য। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন মানুষের অভিজ্ঞতাগুলোকে অনেক সময় শুনতে পাই, অনেকেই তাদের বুক ভাঙ্গা আবেগ নিয়ে এবং কান্না নিয়ে আমাদেরকে অনেক অনেক অভিজ্ঞতার কথা শোনান। এরকম কিছু অভিজ্ঞতা এই সপ্তাহে আমি শুনেছি, ওইটার আলোকে আমি আজকে এই বিষয়টা নির্ধারণ করলাম যে শয়তানিক ফ্রেম, অর্থাৎ শয়তানিক শয়তান আমাদেরকে কত রকম ফ্রেমের ভিতরে ফেলে বা কত রকম ওয়েতে আমাদেরকে প্ররোচিত করার চেষ্টা করে, সেটা এইসব অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখতে পাই। যেই যেভাবে যেরকম যেরকম তার কাছে শয়তান ওই পদ্ধতিতেই তাকে ধোকা দেয়। যেমন আমি দুটো কেস স্টাডি আপনাদেরকে শোনাই, আপনারা শুনবেন এবং দেখুন শয়তানের নিপুণ ওয়ে। একজন ব্যক্তি 1 বছর বয়সে তিনি এই দেশে এসেছেন, তারপরে এই দেশেই ওই লোকটি বড় হয়, বিয়ে শাদী করে 3-4টি সন্তানের বাবা হন, কখনো খুব বেশি নামাজ আদায় করেন, সালা আদায় করেন, আবার কখনো কখনো সেটা ছেড়ে দেন, এইভাবেই তার চলছে। তার স্ত্রী কিছুটা ধার্মিক, তাকে সালা আদায়ের কথা বলে। তখন কিছুদিন ধরে তার স্ত্রী তার স্বামীর থেকে অদ্ভুত একটা কথা শুনতে পাচ্ছে। কিছুদিন কয়েক বছর ধরে স্বামী বলে যে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেই কাজের মাধ্যমে ডাইরেক্ট আমি জান্নাতে চলে যেতে পারবো, আমাকে এত সালা ইত্যাদি আদায় না করলেও চলবে। অর্থাৎ এটা 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 ফান করে নয়, সে সিরিয়াস সিরিয়াস যে এমন একটা কাজ করতে যাচ্ছে যেটার কারণে সে জান্নাতের দরজা খোলা আছে, তার জন্য অপেক্ষায় আছে। এভাবেই চলে যায়। কীরকম সেটা? যে আমি একজন অমুসলিমকে ইসলামের ছায়া তলে আনছি। আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর যে একজন মানুষ যদি আমার দ্বারা হেদায়ত পায়, আল্লাহকে চিনে আল্লাহর পথে আসে, তাহলে আল্লাহ নবী অনেক অনেক ফজিলত বর্ণনা করেছেন যে তার মধ্যে একটা ফজিলত হচ্ছে লাল উটের মালিক হওয়ার চেয়ে অনেক উত্তম। অর্থাৎ লাল উট ছিল সেই যুগে একটা প্রেস্টিজিয়াস বিষয়, তার চেয়ে অনেক উত্তম। এবং আল্লাহ নবী বলছে আদ্দালু আলাল খাইরি কাফাইলিহি, কাউকে যদি আমি সঠিক পথে আনি, ওই পথে আসার কারণে আমার দিক নির্দেশনার কারণে সে যত ভালো কাজগুলো করবে সেটার সওয়াবগুলো আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ স্টার্ট করবে তাকে দেখে যারাই অনুকরণ করেছে তারা সবাই সেটা সওয়াব পাবে, তাদের সব সওয়াব সে পাবে। আবার কেউ যদি খারাপ কিছু স্টার্ট করে তাকে দেখে যারাই অনুকরণ করে তার গুণও তার কাঁধে আসবে, তাদের গুণও কমানো হবে না। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো লোকটি বলছে, লোকটির মধ্যে প্ররোচনা আসছে যে আমি তো ভালো একটা কাজ করতে যাচ্ছি, কাজেই আমার সালা ইত্যাদি দুর্বলতা থাকলে কোনো অসুবিধা হবে না। তো তার বিজনেসে হয়তো কোনো একটা মেয়ে কাজ করে, একসাথে কাজ করে, তখন অমুসলিম এই মেয়েটাকে সে বুঝাচ্ছে দিন দিনের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য। তাহলে দেখুন বিষয়টা, শয়তানের ফ্রেমটা দেখেন যে সালা তোমাকে আদায় না করলে হবে, তুমি তাকে বুঝাও দিনের পথে আসার জন্য, একটা কৌশল। এবং আসলেই তো কাউকে দিনের পথে আনা তো অনেক বড় কাজ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জন্য কি আমার মৌলিক যে কাজটা আছে সেটাকে আমার ছেড়ে দিতে হবে? যেমন আমি দেখি যে 3 দিন পরে আমার একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে অনেক রকম আইটেম করা হবে, আমি জানি মেজবান তৈরি করা হবে, গোস্ত দেওয়া হবে ইত্যাদি, তাই বলে কি 3 দিন আগের যে দৈনন্দিন যে খাবারগুলো আছে এটাকে আমি বন্ধ করে দেব? এটা সম্ভব না, আমাকে বাঁচতে হবে তো ওই 3 দিনও।
তেমনি ভাবে আমি একটা বড় ভালো কাজ করতে যাচ্ছি, হজে যাচ্ছি অথবা বড় ভালো কাজ করতে যাচ্ছি, এই জন্য এখন কমিয়ে দিলে হবে, ওইটা পুষিয়ে দিব ওই বড় কাজ দিয়ে, এটাও সেরকম একটা ভুল তথ্য এবং অযৌক্তিক। যাই হোক, একটা পর্যায়ে দেখা গেল ওই মেয়েটি যাকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনছে শয়তানিক প্ররোচনা, সে দেখা গেল ওই মেয়েটি প্রেগনেন্ট, এবং এই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পিছনে ইসলামের দাওয়াত দানকারী তিনি দায়ী, যিনি তিন পিতা তিন সন্তানের, যার সন্তানরা অনেক বড় হয়েছে, এরকম একজন পিতা তিনি দায়ী, এবং সে লজ্জিত তার স্ত্রীর সাথে যে একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্ট বা যেই আস্থা বিশ্বাস ধূলিসাৎ হয়ে গেল। এখন এই কেসটাকে যদি আমরা এখন একটু সামনে রাখি, তাহলে আমরা দেখি যে এই লোকটি একটি ভালো কাজ শয়তানিক প্ররোচনায় পড়েছে ভালো কাজ করার নামে, এবং সে তার পরিবারের আস্থা নষ্ট করলো। তার সন্তানরা যদি জানে যে আমাদের বাবা এরকম কাজ করেছে, তখন সেই সন্তানদের জীবনটা ধ্বংস প্রান্তে যাবে। কারণ একটা সন্তান যদি, আমি যখন জানবো যে আমার বাবা ভালো মানুষ, তখন আমার জীবনে যে কনফিডেন্স এবং আস্থা থাকবে, আমি যদি জানি যে একজন খারাপ লোক থেকে আমার জন্ম হয়েছে, আমাকে জন্ম দিয়েছে, তখন সেই আস্থা কনফিডেন্স আমার জীবনে থাকবে। মা বাবার সততা, মা বাবার উচ্চ মান, মা বাবার সম্পদ না, সম্পদের কারণে মানুষের মান বাড়ে না, নৈতিকতা, অনেস্টি, জীবনে চলার পথে মর্যাদা, এটা যত বেশি সন্তান বিশ্বাস করবে তত বেশি সন্তান অনেক উপরের দিকে যাবে। আপনি দেখুন আল্লাহ নবীর একটা ঘটনা আমরা এখানে আনতে পারি। হুনাইন যুদ্ধে মক্কা বিজয় হওয়ার পরে ইসলামে দলে দলে মানুষ প্রবেশ করছে, এমন সময় হুনাইন যুদ্ধে যখন মক্কা থেকে আল্লাহ নবী হুনাইনের দিকে যাচ্ছে, একটা জায়গার নাম হুনাইন, তখন প্রায় 11,000 11-12,000 মুসলমান সাথে ছিল। যেদিকে তাকায় শুধু মুসলমান আর মুসলমান, 11,000 মানুষ তো কম না কম সেই সময়। তখন মানুষ বলা বলি করতে লাগছে, লা নুগলাবাল ইয়াউমা বি কিল্লাতিন, আজকে সংখ্যায় কম হওয়ার কারণে আমরা পরাজিত হব না, কারণ বদরে যদি 313 জন থেকে আমাদের এত বড় বিজয় হয়, আজকে তো 11-12,000। কিন্তু আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়নি। তখন তারা হুনাইন পাহাড়ের ভিতর দিয়ে যখন ঢুকছিল, কাফেররা গোপন বিভিন্ন জায়গায় বসেছিল, উঁত পেতে বসেছিল, এক যোগে তারা আক্রমণ করছে। মুসলমানরা টের পায় না কোন জায়গা থেকে আক্রমণ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছুটোছুটি শুরু করলো। যুদ্ধের যে প্রান্তর, পাহাড়ের ভিতরের যে প্রান্তরে যুদ্ধ হবে, সেই জায়গায় দেখা গেল শুধু আল্লাহ নবী এবং প্রায় 8 জন সাহাবী, আর সবাই এদিক ওদিক এলোপাতাড়ি ছুটোছুটি করেছে। তখন আল্লাহ নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার গলা অনেক বড় ছিল, তখন তো আর মাইক্রোফোন ছিল না, তখন হযরত আব্বাস ওই শব্দগুলো, আল্লাহ নবীর শব্দগুলো তিনি রিসাইট করতে লাগলেন। আল্লাহ নবী একটা রাইম বললেন, আনান নবী উলা কাযিব, আমি নবী কোনো মিথ্যা নয়, আনা বেনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। দেখুন, আব্দুল মুত্তালিব মক্কাকে লিড দিয়েছে, কাবার খেদমত করেছে, এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি নবী হওয়ার পরেও তার একটা আস্থা বিশ্বাস এবং তার একটা কনফিডেন্সের মূল ছিল তার পূর্বপুরুষ। এই জন্য পূর্বপুরুষ যখন নীতি নৈতিকতা সম্পন্ন হয়, পরবর্তী জেনারেশন তাদেরকে সাহস যোগাবে, আমি অমুক মানুষের সন্তান। এখন এই লোকটি তার 3-4 জন সন্তানের একটা ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছেন। শয়তান এভাবে কিন্তু ফ্রেম দিয়ে আসে, আমলের নামে, ভালো ইবাদত করানোর নাম করে, ইসলামে জ্ঞান না থাকার কারণে, না থাকলে বিশেষত এই জাতিগুলো হয় যে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন মেয়ের সাথে কতটুকু ক্লোজ হতে পারবো বা কতটুকু যেতে পারবো, তারও একটা সীমারেখা আছে। এটা হচ্ছে একটা শয়তানের ফ্রেম। এবার আমরা আরেকটা কেসে আসি, যে প্রায় 50-60 বছরের একটা ভদ্র মহিলা, ভদ্র পুরুষ, তারা সুন্দর জীবন যাপন করছে কোনো একটা ইউরোপীয় দেশে। এখন দেখা গেল যে তার হাজব্যান্ড, তারা অনেক বয়স্ক, সন্তানটা বড় হয়ে গেছে, গ্রোন আপ, অনেক কিছুদিন ধরে বা দেখা গেল যে তার স্বামীর তেমন একটা আগ্রহ স্ত্রীর প্রতি নাই, কথাবার্তা নেই,
কিন্তু স্বামীকে দেখা যায় সবসময় স্মার্টফোনে চ্যাটিং ইত্যাদিতে দেখা যায়। অর্থাৎ এবং স্বামী স্ত্রীর স্বামী তার স্ত্রীর জন্য বাজার সাজার বা যা যা করা কেয়ার সেগুলো করছে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, একটা অন্তরের থেকে অন্তরের স্পর্শ, সেগুলো আর নেই। স্বামী ব্যস্ত চ্যাটিং ইত্যাদিতে, ফেসবুকিং চ্যাটিং ইত্যাদিতে। এক সময় স্মার্টফোনে আবিষ্কার করে তাদের চ্যাট, কার সাথে চ্যাট হচ্ছে, কীরকম চ্যাট হচ্ছে, তরুণ ছেলে মেয়েদের যেরকম হয় অনেকটা সেরকম। এখন এত বছরের একটা সংসার, এই যে চ্যাটিংগুলো, এই যে ফেসবুকিংগুলো, নারী পুরুষের একটা কমিউনিকেশনগুলো ওই পরিবারে একটা অন্ধকার ছায়া নিয়ে এসেছে। তাদের হাসি মুছে গেছে, তাদের মন ভাঙা কাঁদা কান্না, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা শয়তানি ফ্রেম এখন শুরু হয়েছে। যে বুড়ো বুড়ো বয়সে এটা যে শুধু যুবকদের জন্য তা না, যুবকদের জন্য তো বটেই, এমনকি বয়স্ক ব্যক্তিদের জন্য এটা বড় ধরনের একটা ফেতনার জাল, ফেসবুক ফিতনাবুক চ্যাটিং। এবং এর মাধ্যমে অনেক পরিবারগুলোতে অন্ধকারের ছায়া আসছে, ভালোবাসাগুলো উবে যাচ্ছে এবং পরকীয় ভাবগুলো তাদেরকে শয়তানি ওয়াসওয়াসা, হালাল জিনিস থেকে হারামের প্রতি আকর্ষণ বেশি সৃষ্টি করে শয়তান। ঘরে নিজের স্ত্রীর সাথে কথা বলার চেয়ে চ্যাটিং করতে তার মজা বেশি লাগে। তো এই জন্য আমরা এই জন্য বলছি যে এটা শুধু একটি ঘটনা নয়, এটা একটা আমরা জেনারেলাইজ করতে চাই। এরকম ঘটনা ঘরে ঘরে অনেক জায়গায় হচ্ছে, এই জন্য আমরা সতর্ক করতে চাই শয়তানের এই ফাঁদগুলোতে যেন আমরা পা না দিই, আল্লাহর কাছে যেন শয়তানের থেকে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যত খারাপ অন্যায় আছে সবগুলো থেকে প্রভাতের যিনি প্রভু সেই প্রভুরই আশ্রয় আমরা চাই। এই জন্য আমরা এই ঘটনাগুলোকে আমরা এই জন্যই তুলে ধরলাম আপনাদের কাছে যে আমাদের সবাইকে সব জায়গায় সতর্ক থাকা দরকার। কখন যে কার পা শয়তানের কোন ফাঁদে আটকা পড়ে কেউ জানে না, এই জন্য আমরা যখন সতর্ক থাকবো আল্লাহর আশ্রয় চাবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবারগুলোকে হেফাজত করবে। আমিন আমিন। চমৎকার একটি রিমাইন্ডার প্রিয় ভাই বোনেরা, আমরা সমাজের চিত্র এবং আমাদের করণীয় আশা করছি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এই বিষয়গুলো বোঝার, বিশেষ করে শয়তানিক ওয়াসওয়াসার এই সিস্টেমগুলো। আমরা চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো বিজ্ঞাপন শেষ করে। আশা করছি সর্বশেষ সেগমেন্টে আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।